সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আজকের ব্লগে স্বাগত। রাতের ঝড় বৃষ্টির পরে সকালের অবস্থা, কয়েকদিন যা গরম পড়েছিল তাতে একটু দরকার ছিল। চারদিকটা সবুজ, দেখতে খুব ভালো লাগছে, আর ঠান্ডা হাওয়া। এই সময়টা একটু দাঁড়ালাম বারান্দায়, যে ভালো লাগবে। আমি ক্যামেরায় দেখাতে পারছি না, বোঝাতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছে, সবুজটা এত সুন্দর লাগছে। তাই সুন্দর সকালটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন তো বৃষ্টি একদমই নাই, আকাশও পরিষ্কার, রোদও উঠতে পারে, তারপরও প্রকৃতির ব্যাপার সবসময় তো বোঝা যায় না। এখন আবার বৈশাখ মাস, যখন তখন ঝড় বৃষ্টি হতেই পারে। তো যাই হোক, আজকে যে রান্নাটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, আমার খুবই পছন্দনীয় রান্নাটা। আমার বলতে ভুল, আমাদের বাসার সবার খুব পছন্দ, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করছি সজনে আর কুমড়োর তরকারি। সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। সরিষার তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, আর দিয়েছি সামান্য রসুন কুচি, আর লবণ দিলাম। এখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন সব কিছু দিব। একে একে করে হলুদের গুঁড়া দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নারিকেল বাটা দিব। রান্নাটা আমি সরিষা বাটা দিব একটু পরে। নারিকেল বাটা দিয়ে দিলাম। নারিকেল বাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে আমি সরিষা বাটাটা দিব। হলুদের গুঁড়া তো আগেই দিয়েছি, সামান্য মরিচের গুঁড়াও দিচ্ছি সুন্দর একটা রং আনার জন্য। অনেকের কাছেই কিন্তু খুব প্রিয় সজনে ডাঁটা। এটা যে শুধু প্রিয় বা পছন্দনীয় তা কিন্তু নয়, স্বাস্থ্য সুরক্ষার কাজেও বেশ প্রয়োজনীয়। তো নারিকেল বাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটার উপকারিতা বলে তো আর শেষ করা যাবে না। সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ঠান্ডা, জ্বর এবং কাশি কিন্তু উপশম করে। তো জ্বর কাশি ঠান্ডা দেখা দিলে সজনের ডাল বা স্যুপ করে খাওয়া যায়। সজনের ডাঁটা দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খুব সাহায্য করে। হজম সমস্যা সমাধানে তো ব্যাপকভাবে কার্যকরী, আবার ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বসন্ত প্রতিরোধে সজনের ডাঁটা তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত বা গুটি বসন্ত যেটা হয়ে থাকে সেটার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। অনেক গুণাগুণ রয়েছে সজনে ডাঁটার। তো যাই হোক, আমি একটু সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষাটা ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে কষানোর পরে আমি কুমড়ো দিব। তো সজনে ডাঁটার গুণাগুণ সম্পর্কে বলছিলাম, সজনে ডাঁটা বা পাতার রস খেলে, মানে সজনে পাতার রস খেলে শ্বাসকষ্ট সারে। সজনে ডাঁটা কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। সজনে ডাঁটায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অনেক গুণাগুণ বলে শেষ করা যাবে না, তারপরও টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার খাদ্য তালিকায় সজনের এই ভরা মৌসুমে সজনের তরকারি বা সজনের ডাল রাখা যেতেই পারে, তাই না? তো কুমড়োটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে, অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, তখন আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিব। এই রান্নাটার ক্ষেত্রে কুমড়োগুলো একটু নরম নরম হলেই বেশি ভালো লাগে খেতে। সামান্য পরিমাণে তেলে নেওয়া জিরার গুঁড়াও দিলে খুব ভালো লাগবে, তবে খুব সামান্য পরিমাণে। তো নেড়ে চেড়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখব। যখন মাখামাখা হয়ে আসবে, আবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ তো অনেকটাই হয়ে এসেছে, 80% মতো সিদ্ধ হয়ে এসেছে। তো একটু পানি দিলে পুরো সিদ্ধটা হয়ে যাবে ভালো মতো করে একেবারে। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, সজনেও সিদ্ধ হয়ে এসেছে, আবার পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, 1 মিনিট পরে তুলে ফেলেছি। তবে সজনে ডাঁটার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য রান্নাটা হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামানোর আগে
একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেওয়া যাবে। ছড়িয়ে দিয়ে কিছুটা সময়ের জন্য 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তারপরে তুলে ফেলতে হবে। নেড়ে চেড়ে তুলে ফেললাম, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা সম্পূর্ণ যে যার পছন্দ মতো দিবে, তবে দিলে স্বাদটা আর একটু ভিন্ন হয়, আমার কাছে ভালো লাগে। তো আমি সবসময় দেই না, যখন ভালো লাগে ইচ্ছে হয় দেই, তখন হয় না তখন দেই না। তো যাই হোক, আজকের এই সজনে কুমড়োর রান্নাটা ছিল খুবই মজাদার একটা রান্না। আমি জানি না কার কেমন লেগেছে, তারপরও আমি বলবো বাসায় একবার হলেও রান্নাটা করে দেখবেন, কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, আল্লাহ হাফেজ।